আপনারা দেখছেন যে এটা মাইকটা কাজ করে না, কাজ করার জন্য এখানে রিডিং দেখাবে। এটা দেখেন গ্যারেন্ট গ্যারেন্ট মানে ঠিক আছে, এটা এটাতে কিছু রিডিং দেখাবে। এখানে রিডিং দেখাচ্ছে লালটা, আমি গ্যারেন্ট দেখেছি। ব্লকটা প্লাস চিহ্ন একটা আছে, এটা প্লাস চিহ্ন, এটা মানাস চিহ্ন। এখানে যদি কোনো রিডিং না আসে তো এখানে আমি গ্যারেন্ট পাচ্ছি, এখানে একটা পাবো পাশাপাশি। বা যদি এটা হারিয়ে যাই তার পাশেই পাবো এটা, তার পাশে যেটা পাবো সেটার সঙ্গে যদি প্লাস পাবো, কিন্তু প্লাস হারিয়ে যাই তো মাইনাস পাবো, একটা পাবো। একটার মধ্যে যে কোনো একটা হারিয়ে যাবে, হারিয়ে যাওয়ার পর দেখতে গেলে তো পার্সেল ক্যাপাসিটার থেকে আমি জাম্পার করে দেব। ওই ক্যাপাসিটার জাম্পার করার পর আমার মাইকটা কাজ করবে, রিডিং ঠিকঠাক দেবে। ছোট প্রবলেম মাইকের, আমি এটাকে দেখবো। এখন মাইক তো কাজ করছেই না, আমি এটাকে চেঞ্জ করে দিলে আশা করে হয়ে যাবে, চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। এখন আমি এটা চেঞ্জ করে দিচ্ছি। আরেকটা হ্যাঁ, যা এটা এই ক্যাপাসিটার যেটা আছে এই ক্যাপাসিটার থেকে ডাইরেক্ট সিপিইউ এ গেছে। সিপিইউ যাওয়ার জন্য লাইনটাকে আমরা ডাইরেক্ট সিপিইউ এ পাবো। এটা আমি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি যে কোথায় গিয়েছে লাইনটা। মোবাইলটা অন্য দোকান থেকে ঘুরে এসছে এই জন্য এরকম দেখা যাচ্ছে। দেখেন কত পেস্ট ওয়াস্ট করা হয়েছে, ক্লিন করা হয়নি ভালো করে, ক্লিন করতে হবে। ক্লিন করার পরে হয়ে যেতে পারে, কাজটা আশা করে হয়ে যাবে। ভিডিওটা এই পর্যন্তই থাকলো আজকে, মোবাইলের দশ করে ঠিকই আছে।